গুড মর্নিং বন্ধুরা, কেমন আছিস? দেখছো 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 দেখছো, আমার গুড মর্নিং কওয়ার সাথে সাথে কিরকম ভাবে নিয়ে নিল। মানে আমার এই ক্যামেরাটা খোলা মানে ও যা খুশি একটা করার সুযোগ। পুরো চুপচাপ বসা ছিল, আমি গুড মর্নিং বলতে পারিনি। আমার এই গামছাটা চেয়ারের উপরে ছিল, টুক করে সে গামছাটা নামায় নিল। তুই যে কি জিনিস, তুই একটা জিনিস। আয় আমার কোলায়, আয় আয় আমার কোলায়, আয় নে বল। গুড মর্নিং বন্ধুরা বল বল, গুড মর্নিং বন্ধুরা বল, বলবি বলবি? হ্যাঁ, আমার ফোন ধরা মানে তুমি তোমার সুযোগ বদমাইশি করার। তোমরা না দেখলে বিশ্বাস করবো না আমি যে বলি কথাগুলি। কাতলা মাছ, ভোলা মাছ, এইবার বাজারে গিয়ে ভোলা মাছ পাও নাই? তো আবার বলি, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন সকাল 9:40, এখনও বাজে না। আর আমি এখন ক্যামেরাটা অন করলাম, সকালবেলা উঠলাম, 5:30টার সময় একবার উঠেছি, 5:30টার সময় উঠে 6:30টার সময় একবার উঠেছি। ভাঙা ভাঙা ঘুম, এখন চোখ জ্বলে যাচ্ছে, ঠিক আছে? তো তারপরে উঠেই পড়লাম, উঠে যা কাজ করা করলাম, পাশে বিছানা তোলা, গজ্জার দেওয়া দিয়ে ব্রাশ করা, তারপরে রান্নাঘরে যাওয়া। তো ভাত কী হলো, ফ্যানটা বন্ধ হয়ে গেলো কেন? ও, আমি আরও এক ঘাট বেশি স্পিড দিতে গেছি। তো তাই বলি, কালকে সদ্য সদ্য ঠিক করে গেল, কী হলো ফ্যানটা? এবার সকালবেলা উঠলাম, ভাত বসালাম, ভাত বসিয়ে তারপরে হচ্ছে আমি গিয়ে দেখি ওপর থেকে সেই লাউ দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ করেছে, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে লাউ করেছে, সেটা দিয়েছে, সেটা নিয়ে এসছে। আমি ভেবেছিলাম ভেন্ডির তরকারিটা করবো, তারপরে ভাবলাম যে না, আজকে ফালতু করে লাভ নেই, আগামীকাল হচ্ছে শনিবার, আগামীকাল শনিবার তো আমার নতুন করে রান্না করতেই হবে। তো তার জন্য আর একটা না একটা কিছু করা চাই, আমার ভিডিও করার সময় একটু সুস্থভাবে করতে দেয় না। তো তার জন্য উচ্ছে কুমড়ো ভাজা করলাম সকালবেলা ওর খেয়ে যাওয়ার জন্য, আর মাছ করেছি, মাছ হচ্ছে আজকে করেছি জাপানি পুঁটি মাছের ঝোল। তো যখন মাছটা করছি তখন ভাবলাম একটুখানি ভিডিওটা করি, তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি হচ্ছে যখন তাড়াতাড়ি হয়েই যাক, তো তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো। এ কি, প্লেন জিরে জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি। আর এক পিস মাছ ভাজা রেখেছি আমার জন্য, সকালবেলা খাবো, আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাবে। ওর টিফিন টিফিন সমস্ত প্যাক ট্যাক করে নিয়ে তারপরে আমি ভিডিওটা অন, ক্যামেরাটা অন করলাম। শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট সকালে, আমার খাওয়া বাকি আর শেরুর বাবার খাওয়া বাকি। তো ওকে চা করে দিলাম, আর মিস্ত্রি দাদাদের মধ্যে একজন গেছে একটুখানি এই সাইডে, আরেক জায়গায় কাজ হচ্ছে, সেখানটা একটুখানি দেখতে গেছে। ঠিক, বাবা রে, না না না, কী করতেছে তারা, তো কী করতেছে আমার সাথে? হ্যাঁ, এই পায়ের সঙ্গে কি যুদ্ধ করে! হ্যাঁ, আমি ভিডিও করাম, ওটা সহ্য করতে পারে না। দেখো দেখো দেখো, ওর এটা মহা সুযোগ আমারে জ্বালানোর। বাবা, কি আহ্লাদ! কোলের উপরে বৈশা নিছে, কোলের উপরে বৈশা নিয়ে, তারপরে কি আহ্লাদ দেখ! ই বাবারি, ওই বাবা একা একা খাইতে গেছে গিয়া, দেখ এই উচ্ছে কুমড়ো ভাজা আছে ঝুড়ির নিচে, দেখছো? পুরী সর্বনাশ! বুকের উপরে মারা দেয় না গো, দেখো দেখো দেখো, ওরে ধরা যাবে না, দেখছো? ওরে ধরা যাবে না, দেখো কোথায় কোথায় পাড়া দেয়, দেখো ওর কোনো হুশ আছে? হুশ আছে ওর? দেখো দেখো কোথায় পাড়া দিয়ে রাখছে, পুরো বুকের মধ্যে। একটা রাম বকা খাবে, তারপরে গিয়ে চুপ করবে, তারপরে তোমরা বলবে এত জোরে বুক করো, দেখো কি করতেছে। Ah!
চুল বললেও বাতা দেন আমারে, চুল বললেও বাতা দেয় না। তো সকালবেলা এই রান্না করলাম, আর এখন ওই যে আমি ভিডিও করছি বলে ছেলে বদমাইশি করছে বলে ও একা একাই নিয়ে খাচ্ছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে যেটা বলছিলাম যে ওরে চা করে দিয়েছি, একসাথেই তো চা করি তিনজনার, কিন্তু দুই মিস্ত্রি দাদার মধ্যে এক মিস্ত্রি দাদা হচ্ছে গেছে এখানে কোন কাজ হচ্ছে সেটা দেখতে, তো ওই দাদা আসলে পরে ওনাদেরকে আলাদা করে চা করে দেবো। পড়বে পড়বে এখনো দেব দেব এখন। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। আরে বাবা, জীবনটারে দৈন্য পাতা বানায় দিছে গো, আমার জীবনটারে দৈন্য পাতা বানায় দিছে। ওই যে মিস্ত্রি দাদা গেছিলো সে মনে চলে আসছে, তাই এবার নজরটা একটু অন্যদিকে। তো কালকে এসেছিলো একটা গ্রসারি আইটেম, ফ্লিপকার্ট থেকে বড় অর্ডার করেছিল, সেটা খুলিনি, ওই খুলেছে, তোমাদেরকে আর দেখাইনি, আমি খুলি না। তো ও যা অর্ডার করে ওই ধূপকাঠি টুপকাঠি থাকে, তো আমি আর খুলি টুলি না, ওই ঠাকুরের জায়গায় একবারে রেখে দিই, ও পরে খুলি। তো কি যেন বলে তোমার, আমি আরও একটা জিনিস আজকে অর্ডার করলাম, খুব কাজের জিনিস, সেটা আসলে পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার করবো অর্ডার করবো, তো অর্ডার করে দিয়েছি। ওই যে শুরু, ডাক 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 ডাকবি তো, ডাক মিউজিক হবে, মিউজিক মিউজিক হয়ে গেছে, ডাকা আটো ডাকো, গাও 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 করো করো করো, ঘেউ ঘেউ করো। তো দেখো বন্ধুরা, এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, দেখো এবার মলিনাদি আসলে পরেই হয়ে যায়। এই যে বাসন বের করে রেখেছি, এই যে মলিনাদির জন্য বাসন বের করে রেখেছি, বাদ বাকি আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওই যে ঝুড়ি ফাঁকা করে দিয়েছি। তো বন্ধুরা, বাজে এখন পাক্কা 11টা, বাজে পাক্কা 11টা, আর আমার সমস্ত কাজ হয়ে গেল। বসে থাকার মতন ভয়ঙ্কর জিনিসটা আমি করিনি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সাথে সাথে বাসন গুটিয়ে নিয়ে যা যা বাকি ছিল আমার ভাগের করে নিয়ে মুছে টুছে আসলাম। এই আর মুখে এইবার একটুখানি জোয়ান মুখে দিলাম। এবার তোমাদেরকে বলি যে চার কাপ চা কেন দেখতে পেলেন, সেটা হচ্ছে অবশ্যই মিস্ত্রি দাদাদের জন্য, ছিল দুজন মিস্ত্রি। তো তোমাদেরকে বললাম না যে চা বানাবো, এক মিস্ত্রি দাদা গেছে এক জায়গায় দেখতে, তো আসার পথে দুটো মিস্ত্রি নিয়ে এসছে, চারজন কাজ করছে মিলে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাকে উদ্ধার করে দিয়ে যাবে। আসলে এত ঘেনর ঘেনর করেছি যে একটু তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি করো ভাই, একটু তাড়াতাড়ি করো। তো আরও দুটো মিস্ত্রি নিয়ে চলে এসেছে, যেহেতু কনটাকে কাজ হয়ে গেছে, এবার ওরা যে কটা মিস্ত্রি দিয়ে পারে আর যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি করে দেবে। কনটাকে কাজ দিয়ে দিলে এই একটা সুবিধা, ওরা ওদের মতন করে করে, তবে হ্যাঁ অবশ্যই কাজে কোনো গাফিলতি হবে না, যে কোনোটা তাড়াহুড়ো করার জন্য গণ্ডগোল হচ্ছে এরকমটা হবে না, কারণ আমাদের পাড়ার ছেলে তো, তো সেই ভুলটা করবে না। আর এই তো ওর জন্যই চার কাপ চা ছিল, ঠিক আছে? চলো এবার ল্যাদ খাই, সবে বাজে 11টা, ঘন্টা দুয়েক তো ল্যাদ খাবোই আমি। আর আজকে যে ব্লগ ভিডিওটা অর্থাৎ গতকালকে যেটা পেয়েছো সেটা একদম কাল তার আগের দিন রাত্রেবেলায় পোস্ট করে রেখেছি, শুধু পাবলিক করা বাকি, সুতরাং দু ঘন্টা মানে ল্যাদ তো আমি খাবোই। 11টার সময় আমি ক্যামেরা চালু করেছিলাম যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখন বাজে 5:15, বিকেল 5:15, সন্ধে 5:15, কারণ চারিদিকে জিজি পোকার ডাক ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরেই সন্ধে পুজো আমার দিতে হবে। তো এখন আমি করলাম বিকালের ভিডিও, রাত্রেবেলায় যাচ্ছে, কিছু করার নেই, পারছি না। ওই যে স্ট্যান্ডটা এখনও রয়েছে,
শেরু বাবা কোথায়? শেরু বাবা ওই ঘরে, ওই ঘরে শুয়ে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওই ঘরে শুয়ে রয়েছে, ও ওই ঘরেই থাকে, ও রাত্রেবেলা ওই ঘরেই শোয়, মাঝখানে দরজা খোলা থাকে, ও ওই ঘরে গিয়েই শোয়। তো মিস্ত্রি দাদারা চলে গেছে 4:30, মিস্ত্রি দাদারা গেল 4:30-এর সময়, আর বাথরুম রান্নাঘর অনেকটাই কমপ্লিট হয়েছে, তোমাদেরকে দেখাবো। এরকমভাবে ডেলি ডেলি তো এরকমভাবে ফেলে রাখা ঠিক না, আমি তোমাদেরকে আশা দেবো, আমি দেখবো, আনন্দবাবু তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না, তো তোমাদেরকেও দেখাবো। আর এখন আমার যেটা কাজ, মিস্ত্রি দাদারা দেখলাম রান্নাঘরের পরের থেকে গলিটা ধুয়ে দিয়ে গেছে, কিন্তু ওটাতে তো আর আমার হবে না, ওটা তারা টেম্পোরারি করে দিয়ে গেছে, আর ওটাই আমার অনেক বড় পাওনা তারা যে করে দিয়ে যাচ্ছে। তো এবার আমাকে গুছিয়ে নিতে হবে, গতকালকে যেমন সন্ধে পুজো দেওয়ার পরও করেছিলাম, আজকেও তাই করব, কারণ এমনি ঘর তো মোছাই আছে, এমন তো না যে বাসি ঘর, কিন্তু পরিষ্কার করব তোমার ইয়ে হয়ে যাওয়ার সন্ধ্যা পুজো দিয়ে নিই তারপরে, নতবা পরিষ্কার করে আস্তে আস্তে না সন্ধ্যেটা বয়ে যাবে, তখন আর সন্ধ্যে দেওয়ার কোনো মানে থাকবে না। তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে পাড়া দিয়ে যাচ্ছিল কভারের লোক, মানে টেবিল কভার, তারপরে ফ্রিজ, যা যা কভার পাওয়া যায় সব কভার নিয়ে যাচ্ছিল। তো আমি রেখেছি দুটো কভার, ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে, না দেখি জিজ্ঞাসা করছি তোমাদেরকে কিরকম হয়েছে জানিও। দাঁড়াও, এই হ্যাঁ এই হলো একটা, এটা না টিস্যু পেপারের মতন, দেখো ছাপাটা সুন্দর লেগেছে আমার, কাগজ কাগজ একটা ভাব আছে, জানি না কতদিন টিকবে, তবে টেবিল কেনার সময় গত বছর শীতে কিনলাম, কিসে জানি আমি উপহার দিলাম বরকে, আমার মনে নেই, শীতেই কিনেছি, কার্ডিগান ফার্ডিগান পরে গেছি, আমি শীতকালে নিয়ে এসেছিলাম এই ডাইনিং টেবিলটা, তো তো সেটাতে যে কাভারটা পেতেছি সেটা তো এখনও কিচ্ছু হয়নি, একই রকম সুন্দর ঠিক মতন রয়েছে, যেরকম কিনেছিলাম সেরকমই রয়েছে, কালারটা একটু হয়তো ফেড হয়েছে, বাট কোনো জায়গা থেকে ছেড়েনি, কিচ্ছু হয়নি, তারপরেও একই রকম তো আর দেখতে ভালো লাগে না, যদিও বা এখন আর ডাইনিং টেবিল পাতার প্রয়োজন পড়বে না, তারপরেও যদি পেতে রাখি, কারণ রান্নাঘরে যেই জায়গা বেরিয়েছে বিশ্বাস করো স্ল্যাব ফ্ল্যাব সব হয়ে গেছে, মানে কাউন্টারগুলো যে হয় না সেগুলো সব হয়ে গেছে, শুধু ওপরের গ্রানাইটটা বসানো বাকি, আর বাদ বাকি আজকে সব করে দিয়েছে, তো যা জায়গা বেরিয়েছে তাতে করে এখানের অর্ধেক জিনিস চলে যাবে ওখানে, মানে রান্নাঘরে সেট হয়ে যাবে। তো এবার ইচ্ছে আছে এই ঘরটায় একটা কাজ করা, সেটা এখনই আমি বলছি না, কারণ এখন হয়তো পারবো না করতে, বাট দেখবো যদি হয়। আর তাহলে কি করব বলো তো, টেবিলটাকে আমরা এই ঘরে নিয়ে আসবো, এই ঘরে নিয়ে আসলে পরে কি হবে, লোকজন আসলে পরে খাওয়া দাওয়া হবে, আর রান্নাঘরে এত বড় স্ল্যাব হয়েছে যে ওখানে চেয়ার পেতে নিয়ে ও রান্নাঘরেই খাওয়া যাবে, ঠিক আছে, অনেক বড় স্ল্যাব হয়েছে, সেই কায়াই পাল্টে গেছে, রান্নাঘরের পুরো কায়া পাল্টে গেছে, দেখাবো তোমাদেরকে। তো এই একটা নিয়েছি 4-seater, এই একটা নিয়েছি, আর একই ডিজাইন নিয়েছি, কালার আলাদা, এই যে এই কালার, এই কালারটা আমার খুব পছন্দ হচ্ছে, এটাই প্রথমে নিয়েছি, দুটো নিয়েছি, দুটোই টেবিলে পাতার জন্য না, একটা নিয়েছি ওই যে ট্রাঙ্ক আছে না, যে যার মধ্যে হচ্ছে তোমার, তোমরা বলবে শুধু বা গামছা কেন ঘরে মেলে রেখেছো, কারণ বাইরে এত ধুলোবালির কাজ হচ্ছে, গামছা নোংরা হয়ে যাচ্ছে, তো দাদাটা চলে গেলে পরে আমি ঘরটার মুছে নিয়ে তারপরে গামছা জায়গায় রাখি, না সিঁড়িঘরে রাখতে পারছি না এখানে রাখতে পারছি, চারিদিকে হাঁটাচলা করছে, তো তার জন্য ঘরে রেখেছি, কিছু মনে করো না বা বকা ঠকা দিও না আমাকে। তো যেই ট্রাঙ্কটার মধ্যে আর কি জিনিসপত্র রেখেছি, সেই ট্রাঙ্কের উপরে তো এক কাভার হিসাবে আমার বর আমার একটা নাইটি দিয়ে রেখেছে, ঠিক আছে, ও এইগুলো কি বলতো এখন ঘরের বউরা না দেখলে পরে ওই আশায় থাকলে হবে না যে বর কবে এনে দেবে, ওই আশায় থাকলে হবে না, তো আমার তো বাজারে যাওয়া হয় না, ও বাজারে গিয়ে দেখে দেখে কেনা হয় না, বাড়ির সামনে থেকে যাচ্ছিল, তাই দুটো নিয়ে নিলাম, একটা ডাইনিং টেবিলের জন্য আর একটা ওই ট্রাঙ্কের উপরে পেতে দেওয়ার জন্য, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছিলে সুতপা ওই ছোটো ঘরটাই বা ঠাকুর ঘর করে দাও, আমার মনে হচ্ছে ছোটো ঘরে ঠাকুর রাখার, মানে রান্নাঘরের পাশে ঠাকুর রাখার থেকে যেই ঘরটায় ছিল সেই ঘরটায় ঠাকুর রাখলে ভালো হবে, এবার দেখি কী করা যায়, কত দূর কী করা যায় না যায় সেটা দেখছি, এখনই মানে মাথা এতটাই হেজে রয়েছে না যে অন্য কিছু নতুন করে ভাবতেই পারছি না, তবে হ্যাঁ তোমরা সাজেস্ট করছো সেটাও আমি দেখছি, মাথায় রাখছি, সবই মাথায় রাখছি।
তো যাই পরিষ্কার করে নিই, আর তার আগে বাইরের অবস্থা দেখি, মানে সন্ধে কতদূর ঘনালো। সন্ধে পুজো দেবো, কালকে যেরকম পুরো কন্টিনিউ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আজকেও পড়েছে, কিন্তু এখন মনে হয় স্টপ আছে, কারণ দরজা জানলা যেহেতু দেওয়া আমি বুঝতে পারছি না, বাইরে গেলে বুঝতে পারবো। তো চলো যাই। আর হ্যাঁ, এই দুটোর দাম কত নিয়েছে তোমাদেরকে বললাম না তো, 190 টাকা করে চেয়েছিল এক একটা। এই কালারটা খুব সুন্দর হয়েছে না বলো, কালারটা খুব মিষ্টি। তো 190 টাকা করে এক একটা চেয়েছিল, তো আমি দুটো নিয়েছি। আমি বলেছি কত দেব, বলছে 300 টাকা। 300 টাকা না, 350 টাকা বলেছিল। তাই তো হয়, 190 190 তোমার 300, বলো না কত হয়, 90-এর থেকে 50 গেলে গিয়ে থাকে 40, হ্যাঁ 380 হয়, আমাকে 350 দিতে বলেছিল। তখন আমি বললাম আমি এক ঝটকায় এক দামে 250-তে নিয়েছি, 1 পয়সাও আমি বেশি দিয়ে দিই, কারণ আমি এগুলো কিনেছি তো আমি জানি। ওপরে ডাইনিং টেবিলের জন্য বর কিনে এনেছিল, আমাদের জানা আছে, ওপরেরটা তো 6-সিটারের ডাইনিং টেবিল, তো সেটা আরও বড়। তো আমার দেখা দেখি শ্বশুরমশাইও আসলো, সে আর দামাদামি করতে পারেনি, আর রাখাও হয়নি। যাই হোক, আমি এই দুটো 250 টাকা দিয়ে নিয়েছি, দামটাও তোমাদেরকে বলে দিলাম। যাই, এবার অনেকক্ষণ গল্প করে নিলাম তোমাদের সাথে। বন্ধুরা, বাজে 6:45, বাজতে 2 মিনিট মতন বাকি আছে, আর আমি এই সব কাজ সেরে চা নিয়ে বসলাম। চাটা খেয়ে নি। হ্যাঁ, ফ্যানের স্পিডটা কমানো ছিল, এখন স্পিড লাগবে আমার, মারাত্মক গরম লাগছে। চাটা খেয়ে নিয়ে তারপরে কথা বলছি, হ্যাঁ জলটা খাই। তো বন্ধুরা, বাজে 11:25 প্রায় বাজতে যায়, চুপচাপ শোয়া ছিল, চুপচাপ শোয়া ছিল। তো 11:25 বাজতে যায়, আমি ভাবলাম একটা আগামীকালকের ভিডিও করব, বাট ইচ্ছা করছে না, শরীর এতটাই ক্লান্ত লাগছে যে একদম ইচ্ছা করছে না ভিডিও করতে। আর এইরকম ক্লান্ত অবস্থায় না ভিডিও ভালোও হবে না। তো চিন্তা হতো না যদি বাড়িতে মিস্ত্রি কাজ না করতো, তাহলে ঠিক সকালবেলা একটু দেরি হতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হার্ডলি লেট হতো, কিন্তু ঠিক ভিডিও দিয়ে দিতাম সকালবেলার ভিডিওটা আর কি। কিন্তু যেহেতু মিস্ত্রি রয়েছে না, তাই এমনি বাড়ি বাইরে কাজ করছে, ঘরে বসে ভিডিও করা যায়, কিন্তু মাঝে মধ্যে ডাক দেয় ওদের, এটা লাগে ওটা লাগে, তখন উঠে যেতে হয়, তখন মানে ওই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তার জন্য আমি রাত্রেবেলা করে রাখছিলাম, দুপুরের ভিডিও তো ছাড়ো সারাদিন মানে এত খাটাখাটনি, আর দিনের বেলা একটু শোয়ার টাইম পাচ্ছি না, তো তার জন্য একেবারেই কাহিল অবস্থা। তো সন্ধেবেলায় এমন একটা কাজ করেছি, কোমরে এত যন্ত্রণা হচ্ছে না সে ধারণার বাইরে। ওই বাথরুমের একটা ওয়ালের একটা সাইডের ওয়ালে টাইলস লাগানো বাকি আছে, তো টাইলসগুলো দেখলাম ওরা ব্যবহার করার আগে জলে ভিজিয়ে রাখে, আমি তো কোনো সময় দেখিনি কীভাবে কী করে, তো জলে ভিজিয়ে রাখে, বেশ ভালো কথা, জলে ভিজিয়ে রেখে তারপরে কাজ করে। কিন্তু আজকে যে এই দুজন নতুন আসলো না, ওরা কী করেছে, ওরা হচ্ছে তোমার ওই টাইলসগুলোকে ভিজিয়ে রেখেছে, এবার এক সাইডের ওয়ালেটটা হয়নি, সেইগুলো ভেজানোই রয়েছে। এবার আমি সন্ধেবেলায় যখন ঘরদোর পরিষ্কার করতে গেছি, তখন দেখি ওইগুলো ভেজানো রয়েছে। তা আমি ওকে ফোন করলাম, ফোন করে বলছি এরকম বাইরে ভেজানো রয়েছে, এরকমভাবে তো রেখে দেওয়া যাবে না, পাথর হলে সে ব্যাপার আলাদা, যেমন বাইরে পাথর পড়ে রয়েছে কোনো চিন্তা নেই, কিন্তু এইভাবে টাইলস এভাবে রাখা ভালো না, মানে ঠিক হবে না, কোনো কিছু ভারী কিছু পড়লো বা কেউ শয়তানি করলো বলা তো যায় না, তো কী করো, বলছে তাহলে তুমি তুলে রাখতে পারবে না, আমি এসে তুলবো। আমি বললাম ঠিক আছে, দেখি আমি তুলি। 12খানা টাইলস টালি, তো সেগুলোকে তুলতে গিয়ে একবার ওই তখন ঘর ঠর সব মুছে নিয়েছি, তার জন্য বাইরের থেকে নিয়ে ডাইরেক্ট ঘরে ঢুকতে পারছি না, কী করলাম সিঁড়িতে রাখলাম, সিঁড়িতে রেখে 318খানা মনে হয়, জানি না পেটিতে কতগুলো থাকে, এক একটা পেটিতে কতগুলো করে থাকে, একবার রাখছি সিঁড়িতে, তারপরে পা ধুচ্ছি, তারপরে আবার রাখছি ঘরের বাথরুমে এনে রাখলাম, ঠিক আছে, ওটা তো এখন হাঁটা চলা করা যাচ্ছে, তার জন্য ওখানেই এনে রাখলাম। তো ওই করতে গিয়ে আমার কোমরের অবস্থা রফা দফা হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে বললাম না আগে চাটা খেয়ে নিই, তারপরে আর ভিডিও করিনি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই যে কীরকম কী হয়েছে, আর এই সূত্রে তোমরা আমার ইয়েটা কী যেন বলে ওয়াল টাইলসটাও দেখতে পাবে, ঠিক আছে চলো যাই দেখাই। নতুবা গতকালকে বলেছি একটুখানি ওয়েট করো, আজকেও যদি আমি না দেখাই সেটা বিট্রে হয়ে যাবে, চিটিং করা হয়ে যাবে, সেটা আমি করতে রাজি না একদম। চলো ব্যাক ক্যামেরা অন করি।
দরজাটা না টাইট হয়ে গেছে, তো আজকে কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো আগে তোমাদেরকে ওয়াল টাইলসটা দেখিয়ে নিই, এটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়েছি। বিশেষ করে এই যে এই ডিজাইনগুলো, এই হালকা সুতোর মতন করে সরু সরু ডিজাইন, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে হয়তো বেরিয়ে আছে কাজগুলো, এমন 3D টাইপের, কিন্তু প্লেন প্লেন কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে আমার রান্নাঘরের ওয়াল টাইলস, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানটায় আছে একটা ফলের বাউল, আর হচ্ছে বোল, বোল বলে না, আর দুটোই ফলের বোল, একটাতে কালো আঙুর রয়েছে, আরেকটার মধ্যে কি কি ফল রয়েছে দেখো একটু, আপেল রয়েছে, চেরি রয়েছে, বেরি রয়েছে। ঠিক আছে, শোনো না, ঢোকে না বাবা, ঢোকে না, আমাদের ধুলো। তো এই হচ্ছে ওয়াল টাইলস, জানিও আমার পছন্দ, তোমাদের পছন্দ মেলে কিনা, ভালো লাগছে কিনা। এখনো এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে, এই সাইডে হয়ে গেছে। এই যে আমিও ঢুকলাম, এই যে এখান থেকে দেখো কেমন লাগছে। আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্যই নেওয়া। এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্লোর টাইলসের কথা তো তোমাদের সবার খুব ভালো লেগেছে, এবার ওয়াল টাইলস কেমন লাগলো সেটাও জানিও, ঠিক আছে। এই যে একটু কাছ থেকে দেখাই তোমাদের ডিজাইনটা, এটা হচ্ছে ফাঁকা ডিজাইন, আর এটা হচ্ছে এই যে ডিজাইন। এবার দেখাই তোমাদের রান্নাঘরে আজকে কতদূর কী কাজ হয়েছে। এই যে স্ল্যাব বা কি বলে না, হ্যাঁ স্ল্যাবই তো বলে, তো এইভাবে করা হয়েছে, আর ভেতরেও কিন্তু টাইলস বসানো হয়ে গেছে, বুঝতেই পারছো। এই এদিকে সরজ, বেরো বেরো যাও। ওই যে দেখো ওই ভেতরেও কিন্তু টাইলস বসানো হয়ে গেছে সব কটার, ওই ন্যাকড়াটা ঝুলানো রয়েছে তাই দেখা যাচ্ছে না, এই যে। আর দেখো কত বড় হয়েছে আর কতটা স্পেস পাওয়া যাচ্ছে, এল শেপের হয়েছে, তো আগেও এল শেপের ছিল, শুধু ডিফারেন্স এই দিকে ছিল আর এখন এই দিকে হচ্ছে। তো এই হচ্ছে আজকের কালকে মিলিয়ে টোটাল কাজ। আর তোমরা অনেকেই বলছিলে, ইভেন আমিও ভয় পাচ্ছিলাম যে সুইচ বোর্ডটা নিচে হয়ে গেল কি না। এখন দেখো এর উপরে গ্রানাইটটা বসবে, তো বসার পরে অনেকটাই জায়গা থাকবে, তো মাপ করে ঠিক জায়গাতেই বসানো হয়েছে। সুইচ বোর্ড নিয়ে আমারও চিন্তা ছিল, তোমাদেরও চিন্তা ছিল, তো সুইচ বোর্ডটা কিন্তু একদম ঠিক জায়গাতেই আছে। এই 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 মুখে দেয় না কিছু, বেরো বেরো তো বলছি কিন্তু। তো তোমরা দেখো, আর ওইটা কিন্তু ওই যে লাঠি দিয়ে ঠেকনা দিয়ে গেছে, না দিলেও হতো তবুও দিয়ে দিয়ে গেছে, হাতের কাজ দেখলাম সূক্ষ্ম ভালো। ওপরের জায়গাটায় অনেকটা বেশি উঁচু আর নিচটা একটু কম উঁচু, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাস রাখার জায়গা, সিলিন্ডার সিলিন্ডার রাখার জায়গা, আর এটা হচ্ছে সিঙ্কের পয়েন্ট, সিঙ্কের নিচটা অনেকটা জায়গা আছে, কিন্তু সিঙ্কটা অনেকটা নাববে সেটাও আমাকে দেখতে হবে। আর এই স্ল্যাবটা বা এই কাউন্টারটা বলো, এমনভাবেই করা আমি মডুলার কিচেন ভবিষ্যতে করতে পারবো। এই মুহূর্তে আমি ভেবেছিলাম একবারে পারবো, বাট এখন অসম্ভব, এখন পারবো না, এখন এইভাবেই থাকবে। বর বলছে একরকম, আমি বলছি একরকম, কী হবে না হবে, তো আগে পুরো কমপ্লিট হোক তারপরে দেখা যাবে। তো ওভারঅল কিন্তু আমি অনেকটা স্পেস পাবো। ওই যে জয়েন্টটা থেকে দেখতে পাচ্ছ, ওই জয়েন্টটা থেকে গ্যাসটা রাখবো এই পর্যন্ত আসবে, বাদ বাকি আমি এতটা স্পেস পাবো কিন্তু বাসন মেজে রাখার জন্য। কোনো ঝুড়ি ঝুড়ি তুলে দিলাম, রাখার জন্য কিন্তু আমি ভালো স্পেস পাবো, আমার অনেকটা জায়গা। আর খাওয়া দাওয়ার দরকার হলে ওখানটায় বসে খেয়ে নিতে পারবো, ওই জায়গাটায় থাকবে আমার মাইক্রোওভেন, মিক্সি, যাই চালানোর হবে ওখানটায় সব সাইড করে রাখবো, ঠিক আছে। অনেকটা স্পেস পেয়েছি, আর এইখানটায় যা স্পেস আছে প্রচুর স্পেস আছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম রান্নাঘরটা কত দূর কী হয়েছে, এই সব জায়গা হয়ে গেলে চিমনি টিমনির প্ল্যান এখন কিচ্ছু না, পরে পয়েন্ট করে রাখা হলো,
যখন সময় হবে, সুবিধা হবে, সুযোগ হবে, তখন এনে লাগিয়ে দেওয়া যাবে। বাবা বেরো বেরো, শোনা তো, সিঙ্কটা নিয়ে এসে দেখেছিল, মাপ টাপ দিয়ে সব কিছু করে রেখে গেছে, আগামীকাল এসে এই কিচেনটার মানে এই যে টপটা না, কাউন্টার টপটা না, রেডি করে রেখে দিয়ে গেছে, বাইরে রেডি করে রেখেছে। ওপরের কালারটা কী চুজ করেছি সেটাও তোমরা দেখবে, যে সাদার সঙ্গে, কারণ নিচে সাদা, ওয়ালে সাদা, সাদার সাথে কী রং আমি চুজ করেছি সেটাও তোমরা দেখবে, ঠিক আছে? এবার তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম যে ওয়াল টাইলসটা কিচেনের তোমাদের পছন্দ হয়েছে কিনা, যে সুতপার পছন্দে তোমাদের সহমত আছে কিনা। আমার সত্যি বলছি, এই কলকাটা এত ভালো লেগেছে, আমি ইগনোর করতে পারিনি। আমার কলকাটা সাংঘাতিক ভালো লেগেছে। আমি যখন লাগিয়েছি না, আমি দেখে হা হয়ে গেছি। কালকে বলছিলাম না তোমাদের ভিডিওতে যে আমি বলছিলাম না যে ওয়াল টাইলসটা লাগানোর পরে আমার মাথা ঘুরে গেছে, সত্যি এত সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি। তো এখানটা দাঁড়িয়েই ভিডিওটা শেষ করি। শরীরটা ভালো নেই, একদম ভালো নেই, শরীর মন কোনোটাই ভালো নেই। তো মন আমার এই দিকটায় ভালো আছে, ভাবো কতখানি স্পেস পাবো আমি। এবার আমি একটা জায়গায় ফোনটা রেখে তরকারি করতে পারবো, অনেকটা দূরে ফোনটা রাখতে পারবো, মানে বেশ, মানে কি বলবো, বিশাল সুবিধা। আর আমার হাইটটা দেখো, এই যে, এই যে কাউন্টার টপটা এইখানটায়, আমার কোমরের এই জায়গাটায়, এই হচ্ছে আমার কোমর এইখানটায়, তাহলে আর একটু উঁচু হবে, আমার এই জায়গাটায় আসবে। আমি বলেছিলাম আমার হাইট অনুযায়ী আমি দিয়েছি, সুন্দর হয়েছে। আর অনেকটাই কিন্তু চওড়া স্ল্যাবটা, কিন্তু অনেকটাই চওড়া, ঠিক আছে? তো কেমন, এতদূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। বাথরুমটা না হয় কালকে দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জানিও কেমন হয়েছে, অনেস্ট মতামত, অনেস্ট, ঠিক আছে?